হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল সুকান্ত আর আমি চলেছি চাকদা মাছ বাজারে। অনেক বড় মাছ বাজার আর অনেক রকমের মাছ পাওয়া যায়, সব ফ্রেশ আর টাটকা। তো তোমাদের কাছে একটা সত্যি কথা বলেই ফেলি, আমি না এখানে এসেছি কাঁকড়ার খোঁজে। সারা মাছ বাজার খুঁজেছি, কোথাও কাঁকড়া পাইনি। তারপরে দেখলাম এই শুটকি মাছ বিক্রি করছে, এই কাকু কাঁকড়া বিক্রি করছে। তো এনার কাছ থেকে দুটো কাঁকড়া নিয়েছি, ঠ্যাংগুলো ভেঙে দিচ্ছে, আর অনেক বড় সাইজের কাঁকড়া। তারপরে এই কাকুর কাছ থেকে নিলাম বেগুন। তারপরে সুকান্ত বললো যে চলো পেট পুজো করে যাই। পরোটাটা খুবই সুন্দর ছিল, কিন্তু তরকারিটা খুবই বাজে ছিল। বাড়িতে এসে সুকান্তকে বললাম তুমি তো কোনো কাজ করো না, তো চলো ঘরটা গুছিয়ে দাও। তো ঘর গোছাচ্ছে, তারপর আবার চলে এসেছি ছেলেকে নিতে কল্যাণী স্টেশনে। এখানে দিদি ভাইকে খাইয়ে দিচ্ছে কেক। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, আর এখানে মাছ নিয়ে এসেছি, খয়রা, আয়লা, শঙ্কর মাছ, চিংড়ি আর কাঁকড়া। তো রান্না বান্না হয়ে গেছে, আজকে রান্না করছি শঙ্কর মাছের ঝাল, দারুণ টেস্ট হয়েছে, আর ভাজা, আর এদিকে হচ্ছে খয়রা মাছ ভাজা। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম।